নারী নির্যাতনের ঘটনায় রাজধানীতে জামায়াতের বিক্ষোভ। সিলেটের এমসি কলেজের হোস্টেলে ছাত্রলীগ কর্তৃক নারী নির্যাতনের ঘটনা অতীতের সকল বর্বরতা ও নির্মমতাকে হার মানিয়েছে জানিয়ে জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এই ঘটনায় জাতি হিসেবে আমরা লজ্জিত ও বাকরুদ্ধ। মায়ের জাতির এই অপমান গোটা জাতিরই অপমানের সামিল। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দোষীদের ফাঁসি নিশ্চিত করার দাবি করেন। মঙ্গলবার 29 সেপ্টেম্বর রাজধানীতে ছাত্রলীগ কর্তৃক সিলেটের এমসি কলেজ সহ সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের অবিলম্বে ফাঁসির দাবিতে জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এইসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি উত্তর বাড্ডা শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামপুরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম ও মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য নাজিমউদ্দিন মোল্লা, মাওলানা দেলোয়ার হোসাইন ও ডাক্তার ফখরুদ্দিন মানিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মুহিবুল্লাহ, মহানগরী মজলিসের শুরা সদস্য মেজবাউদ্দিন নাইম, আতাউর রহমান সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট জিল্লুর রহমান ও মোহাম্মদ ফজলে হক ফজলু প্রমুখ। ডক্টর এম আর করিম বলেন, নারী নির্যাতন ছাত্রলীগের অতীত ঐতিহ্য। এর আগে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা নারীর সম্ভ্রম হানির সেঞ্চুরি উদযাপন করেছিল। 2016 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস কে প্রকাশ্যে দিবালোকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছিল। মূলত সরকারি দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নারী নির্যাতনের সংস্কৃতির কারণে দেশের নারী নির্যাতন এখন করোনার মতোই মহামারীর রূপ ধারণ করেছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে নির্যাতন ও সম্ভ্রমহানির শিকার হয়েছেন 601 জন নারী ও শিশু। এদের বর্বরতা থেকে রেহাই পায়নি উপজাতি, প্রতিবন্ধী ও বয়োবৃদ্ধা মহিলারাও। এইসব ঘটনায় জাতির রীতিমতো উদ্বেগ। মূলত অপরাধ করে পার পেয়ে যাওয়ার কারণেই এই ধরনের অপরাধ প্রবণতা ক্রমবর্ধমান। তিনি বলেন, সরকার জনগণের জানমাল ও ইজ্জত সম্ভ্রমের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অতীতের সকল সময়ের চেয়ে খারাপ পর্যায়ে। অপশাসন, দুঃশাসন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ, গুম, অপহরণ, গুপ্ত হত্যা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এখন জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। বিচার বহির্ভূত হত্যা থেকে রেহাই পাচ্ছে না কোনো পেশা ও শ্রেণীর মানুষ। সম্প্রতি টেকনাথে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা তারই সাক্ষ্য বহন করে। তিনি আরও বলেন, জনগণের ক্রয় ক্ষমতা না বাড়লেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। একদিকে করোনা মহামারীর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, অন্যদিকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বতিতে সারাদেশে দুর্ভিক্ষের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। মূলত সরকারের ধারাবাহিক ব্যর্থতার কারণেই দেশ এখন অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি জনস্বাস্থ্যকে বিপর্যস্ত করে তুলেছে। মাঝে মাঝে সরকার দুর্নীতিবাজদের ধরার কথা বললেও তা শুধু আইওয়াশ ছাড়া কিছুই নয়, মূলত শাহেদ আর সাবরিনার সরকারই সৃষ্টি। তাই এই সরকারের কাছে দুর্নীতিবাদদের বিচার চেয়ে কোনো লাভ নেই। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম ও মূল্যবোধ এবং গণতন্ত্র রক্ষায় সকলকে অবৈধ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, গত 26 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজে বেড়াতে আসেন ওই তরুণী। ক্যাম্পাস থেকে ছাত্রলীগের 7 নেতাকর্মী মিলে স্বামীসহ ওই তরুণীকে তুলে নেয় কলেজ ছাত্রাবাসে। পরে তারা স্বামীকে বেঁধে মারধর করে বধূকে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ধর্ষণের শিকার গৃহবধূকে রাত 12টার দিকে সিলেট OMG ওসমানী কলেজ মেডিকেল কলেজে হাসপাতালের OCC-তে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ভর্তি করা হয়। ভুক্তভোগী গৃহবধূর স্বামী শুক্রবার রাতে বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় এজাহার নামীয় আসামি করা হয়েছে 6 জনকে, সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও 2-3 জনকে আসামি করা হয়। আসামিরা হলেন এম সাইফুর রহমান, শাহ মাহবুবুর রনি,
তারেক আহমদ, অর্জুন লস্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান, এরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।